আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনি সবাই ভালো আছেন এবং আপনারা আপনাদের পাখিদের অনেক যত্ন নিচ্ছেন। তো আজকে আমি আমার অ্যাভিয়ারির ভিজিট করাবো, আমি দেখাবো আমার অ্যাভিয়ারিতে কী কী পাখি আছে এবং কী কী মিউটেশনের পাখি আছে এবং কেমন তাদের সেটিং, তারা কেমনভাবে ব্রিড করতেছে, এগুলো সব আমি আপনাদের বিস্তারিত দেখাবো। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো এটা হলো আমার অ্যাভিয়ারি, ছোটোখাটো একটা অ্যাভিয়ারি। অ্যাভিয়ারিতে এখানে প্রায় আপাতত 60 পেয়ারের মতো বাজরি মানে পাখি আছে সব মিলিয়ে, ফিঞ্চ এবং বাজরিকার সব মিলিয়ে। তো এখনও পুরোপুরি সবগুলোকে আসলে ব্রিডিংয়ে দেওয়া হয়নি, আস্তে আস্তে ব্রিডিং। তো এইটা আমার ফার্স্ট ক্লাস চলতেছে, এই রুম আসলে নতুন করা। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো প্রথম যে পেয়ারটি আপনাদের দেখাবো সেটা হলো আমার ইয়োলো ডিএফ জেপি ব্রিডিং পেয়ারের। এটা হলো ইয়োলো ডিএফ জেপি। লুটিনো জেপির চোখ কালো হয় এবং ইয়োলো ডিএফ যেটা ওটার চোখ কালো হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর যে নিচে যে হাড়ির মধ্যে আছে ওটা ফিমেল আর উপরে মেল, এবং এদের প্রথম ক্লাচের যে বেবিটা সেটা হলো এটা, এবং এটা এদের দ্বিতীয় ক্লাচ চলতেছে। এরা ইতিমধ্যে আবার ডিম দিয়ে দিয়েছে, 4টা ডিম দিয়েছে। মেল ফিমেল দুজনে অনেক অ্যাক্টিভ। তো আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটি অনেক সুন্দর পাখি, মাশাআল্লাহ অবশ্যই বলবেন। এবং দেখা যাক আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ এর থেকে ভালো একটা ব্রিড আসবে আশা করছি। এটা আমার এর আগের বছরের পাখি, এই বছরের ব্রিড। আমার সেকেন্ড যেই জেপি পেয়ারটা আছে সেটা হলো এটা। এটার মেল যেটা আছে ওইটা হলো হোয়াইট ডিএফ, এবং যে ফিমেলটা আছে ওটা হলো গ্রিন ক্লাসিকের মধ্যে একটা পেয়ার। এরাও ওদের প্রথম যে ক্লাস দিয়েছিল আমার কাছে, যে ডিম দিয়েছিলো ওটাকে আমি ফস্টার করে দিয়েছি, এবং এটা সে সেকেন্ড ব্রিডিংয়ের জন্য এরা রেডি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এদেরকে, এরা অনেক ভালো এবং হেলদি। তৃতীয় পেয়ার যে জেপি পেয়ারটা আছে এটার হলো ফিমেল হইলো ইয়েলো ডিএফ এবং মেল হইলো হোয়াইট ডিএফ। এটা আমার সবার সবচেয়ে প্রথম যে জেপি পেয়ারটা ছিল সেই পেয়ারটা, এদের থেকে আমার সব জেপি করা। আপনারা দেখতে পাচ্ছেন এরাও ব্রিডিং কন্ডিশনে চলে আসছে এবং এদের ফার্স্ট ব্রিড শুরু করে দিয়েছে। এখানে আমার এক পেয়ার আছে, এটা হলো মেলটা পাইড এবং ফিমেলটা হলো রেড আইস অ্যালবিনো। এরা আমার অনেক ভালো একটা ফস্টার পেয়ার। তো এরা আপাতত ব্রিডিংয়ে আছে, দেখা যাক আল্লাহ ভরসা এরা কেমন ব্রিড করে। তো প্রোগ্রেস ভিডিও আমি নেক্সট যে ভিডিওটা আছে ওই ভিডিওটা আমি আপলোড করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা সবাই দেখবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণ। তো আমার চতুর্থ যে জেপি পেয়ারটা আছে সেটা হলো এইটা। এখানকার যে মেলটা আছে সেটা হলো গোল্ড ফেসের মধ্যে একটা ক্লাসিক জেপি, এবং ফিমেলটা আছে হলো ক্লিয়ার উইং জেপি। আপনারা দেখতে পাচ্ছেন এদের কাছ থেকে আমি 2টা বেবি পাইছি, মানে এদের প্রথম ক্লাচে 2টা বেবি এবং সেকেন্ড ক্লাচের জন্য এরা রেডি হচ্ছে। আপনাদের আমি দেখাচ্ছি সেই 2টা বেবি, আপনারা চেক করতে পারেন ভিডিও। আমি এইমাত্র যে জেপিগুলো দেখালাম ওগুলো হলো এই ওগুলো থেকে এই বেবিটা বের হয়েছে। এখানে যে 2টা বেবি দেখতে পাচ্ছেন এটা গোল্ড ফেস অফলাইন ক্লাসিক। তো এই 2টাই হলো ক্লিয়ার উইং স্প্লিট। তো সামনের বছর ইনশাল্লাহ নেক্সট সিজনে এদের থেকে রেনবো জেপি পাওয়ার একটা পসিবিলিটি আছে। তো নেক্সট ইয়ার এদেরকে পেয়ার করবো ইনশাল্লাহ। অনেক ভালো কালার এবং সাইজে পাখিগুলো বের হয়েছে, আশা করছি আরও কয়েক পিস এইরকম বেবি এই সিজনে পেতে পারি। তো সবাই দোয়া করবেন। এখানে একটা পেয়ার করছি আমি হলো রেইনবো, একটা রেইনবো ফিমেল আর এর সাথে একটা হোয়াইট ফেস অফলাইনের একটা জেপিকে পেয়ার করছি। এটা আসলে রেইনবো ক্রেস্টেড ওয়ার্কিংয়ের জন্য আমি রাখছি। তো এখান থেকে যদি রেইনবো ক্রেস্টেড আসে তাহলে আমি ওই যে ক্লিয়ার উইং জেপিগুলো আছে ওগুলোর সাথে আমি পেয়ার করবো, এর ফলে আমার রেইনবো পসিবিলিটি আর বেড়ে যাবে। এখানে আমি কিছু ফস্টার পেয়ারস রাখছি, এখানে এরা অলরেডি ব্রিড করে স্টার্ট করে দিয়েছে। এখানে একটা অ্যালবিনো ফিমেল আছে এবং একটা পাইড মেল আছে। এটা আসলে আমি ফস্টারিংয়ের কাজে ইউজ করি, তো এরা এখন ডিমে আছে।
উপরে একটা পেয়ার আছে, এটা হলো হোয়াইট ফেস অফলাইনের একটা ভায়োলেট কালারের একটা মেল। এর সাথে আমি একটা রেনবো পেয়ার করছি, তো রেনবো মেলটা ভেতরে আছে। আপনারা মেলটার মার্কিং এবং কালার চেক করতে পারেন এবং হেলথ অনেক ভালো। এরপরে যে পেয়ারটা দেখাবো সেটা হলো এটা, এটা আমার একটা ফস্টার পেয়ার, এটা হলো স্পেঞ্জেল মেল এবং এর সাথে একটা ক্রিমিনো ফিনল দেওয়া আছে, এটাও বিট করছে, এদের বাচ্চা আছে উপরে। উপরে এখানে একটা পেয়ার আছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা স্পেঞ্জেল, ওর সাথে একটা পেয়ার করা আছে, ওটার তিন বাচ্চা আছে। এখানে একটা লুটিনো ফিমেলের সাথে একটা গোল্ডফেস ক্লিয়ারিং দেওয়া আছে, এখান থেকে আমি কিছু রেড আই বেবি পাই, এরাও আসলে ফস্টিংয়ের জন্য আমি ইউজ করি, দেখতে পাচ্ছেন এরা। উপরে একটা রেনবো আছে, এটা হলো একটা রেনবো, এর সাথে একটা হলো এফবিজি ফিমেল পেয়ার করা আছে, মেলটা অনেক শর্ট ফোটে। তারপর এখানে একটা গোল্ড ফেস ক্লিয়ারিংয়ের সাথে একটা ক্লিয়ার উইং ফিমেল দেওয়া আছে, এখানে ওর থেকেও কিছু রেনবো বেবি পাই আমি, গ্রাজুয়েশন সেও দিনে আছে। এরা আমার হলো রানিং পাখি, তো এখানকার একটা পেয়ার ছিল, এর নিয়েও ডিমে আছে, তো বেশিরভাগ পাখি ডিমে আছে, তো ডিস্টার্ব করতেছি না ওই জন্য। এখানে আমার একটা ডাইলুট ফিমেল আছে, জিএফ মেল আছে, টিএফ জিএফ, এটা আসলে মেল, আর এর সাথে ফিমেল একটা আমি রেনবো দিছি, তো এই পাখিটাও ব্রিড করছে এবং কিছু বাচ্চা আছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখা যাক এখান থেকে যদি দু এক পিস রেনবো পেপি পাওয়া যায়, এক্সপেক্টেড তো আছে যে এখান থেকে কিছু রেনবো পেপি পাওয়া যাবে, তো আশা করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন এর মার্কিং অনেকটাই ভালো, মার্কিংয়ের মধ্যে এটা আছে গোল্ড ফেস, সুন্দর একটা। এই যে একটু ভেতরে খাঁচার ভেতরে মোবাইল নিয়ে আপনাদের দেখাচ্ছে, এটা আসলে দেখতে ঠিক এরকম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা ব্যাড মার্কিং রেইনবো আছে, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন। এর সাথে আমি একটা ক্লিয়ার উইং পেয়ার করছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এর সাথে আমি একটা সুন্দর ভায়োলেট কালারের ফিমেল দিছি, এখান থেকে কিছু রেনবো বেবি এক্সপেক্টেড আছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো মেল। এখানে আরেকটা পেয়ার আছে, এটা হলো পাইডের মধ্যে, এর সাথে একটা এফবিজি ফিমেল পেয়ার করা আছে, এটা আমি আসলে ফস্টিংয়ের জন্য ইউজ করি, আপনারা সাইজ দেখতে পারেন মাশাল্লাহ, এরাও ব্রিড করছে। এখানে একটা ভালো সাইজের বাংলাদেশ সাইজের একটা গ্রে উইং আছে, হোয়াইট ফেস গ্রে উইং, এবং এর সাথে আমি একটা গোল্ড ফেস ক্লিয়ার উইংয়ের পেয়ার করছি। এখান থেকে কিছু কিছু মাঝে মাঝে আমি বাচ্চা নিই, আবার থাকি কিছু কিছু টাইমে আমি আবার ফস্টারিংও করাই, তো এটা মূলত ফস্টারিংয়ের ক্ষেত্রে বেশি ইউজ হয়, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আরেকটা পেয়ার আছে, এটা হলো একটা ব্যাড মার্কিংয়ের রেইনবো টাইপের, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা গোল্ড ফেস ক্লিয়ার উইংয়ের একটা মেল, এর সাথে আমি একটা ক্লিয়ার উইং পেয়ার করছি, দেখা যাক এখান থেকে রেইনবো বেবি এক্সপেক্টেড। মাশাআল্লাহ এদের সাইজ অনেক ভালো, যার ফলে আমি পেয়ার করতেছি, এদের থেকে যে বেবিগুলো আসবে ওগুলো অনেকটা ভালো শেপে আসবে, আপনারা ওদের হেড কোয়ালিটি দেখতে পারেন, মেলটার সাইজ চেক করতে পারেন, এটা একটা গোল্ড ফেস ক্লিয়ার উইংয়ের মধ্যে আছে এবং পাখিটা অনেক ভালো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ব্যাড মার্কিংয়ের রেনবো আছে, এর সাথে আমি একটা স্কাই ক্লিয়ার উইং দিয়েছি,
এখানে একটা বাংলি সাইজের গোল্ড ফেস ক্লাসিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এর সাথে আমি একটা গোল্ড ফেস ক্লিয়ার উইং এর বাংলিশ ফিমেল দিছি, এরাও লেইং করতেছে। আপনারা এখানে যে প্যাডটা দেখতে পাচ্ছেন, এখানকার এই মেলটা হলো একটা ব্যাড মার্কিং এর রেইনবো, এবং ফিমেলটা দেওয়া আছে একটা গ্রে উইং ফিমেল, হোয়াইট ফেস গ্রে উইং এ, তো এখান থেকে রেইনবো বেবি। কলোনিতে কিছু বেবি আছে, এখানে কিছু মেল আপনারা দেখতে পাচ্ছেন যে সব এই দুটো এফবিজি আর ওইটা রেইনবো, অনেক ভালো শেপে আসছে। তো এদের থেকে এই ছিল, এবার আমি যে পাখিগুলো ব্রিড করছি তাদের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো এরকম ইনফরমেশন ভিডিও যদি আপনারা আরও চান তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওটি মিস না হয়ে যায়।